দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মোসা সেই আপেল খেরা। খুব জটিল একটা ঘটনা, ভালো করে মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না, শুনতে থাকুন। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মোসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মোসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জেনে আল্লাহর বলি আবু সালে মোসা যাই তাহার সন্ধানে। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মোসা সেই আপেল খেরা। আপেল খাওয়া হয়ে গেল এমন তো অবস্থায়, নদীর তীর দিয়ে হাঁটতে 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 একটি বাগান, ঠিক যেমন আপেল তিনি খেয়েছিলেন সেম আপেল একটি বাগানের গাছে ঝুলছে, এমন তো সেই গাছটা নদীর দিকেও ঝুলে আছে, ভাবছে এই গাছটা আপেলই হইতে হবে। এমন তো অবস্থায় বাগানে একজনকে দেখে বলছে আসসালামু আলাইকুম, হুজুর আপনার বাগানের আমি আপেল খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। বলে আমি তো বাগানের মালিক না। বলে মালিক কোথায়? বলে আমি জানি না। বলে কখন আসবে? বলে তাও তো আমি জানি না। এমন তো অবস্থায় আবু সালে মোসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহে এক বেলা নয় দুই বেলা নয় টানা দুই দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকে, তো কি ঘটছে দেখুন। সারা সারা দিন চলতে থাকে নদীর পথরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে। সারা সারা দিন চলতে থাকে যে নদীর পথরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সে চাইতে ক্ষমা গেল তখন মালিকের দরে। বলে বিনা হুকুমে ফল খেয়েছি, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, আজ দুই দিন হলো আছি খেতাই আপনার ইন্তেজারে। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মোসা সেই আপেল খেরা। এমন তো অবস্থায় বাগানের মধ্যে এক বেলা নয় দুই বেলা নয় টানা দুই দিন পর্যন্ত অপেক্ষা করার পরে যখন বাগান মালিক আসলো, যখন বাগানের মালিক এসে উপস্থিত হলো, এমন তো অবস্থায় সেই বাগান মালিক বাগানের মালিকে মানে কর্মচারীকে জিজ্ঞেস করছে, বলে ছেলেটাকে? বলে হুজুর আমি তো জানি না, ছেলেটা আপনার খোঁজে এসেছিল আজ দুই দিন ধরে, খাই না দায় না শুধু নামাজ পড়ছে আর নামাজ পড়ছে। এমন তো অবস্থায় বাগান মালিক ডাক দিল যে ছেলেটাকে ডেকে দাও। বলে ছেলে তোমার কি সমস্যা? বলে হুজুর আপনার বাগানের আপেল সেই পাঁচ ক্রোশ দূর থেকে একটি আপেল ভেসে যাচ্ছিল, আমি সেখানে ভুল করে খেয়ে ফেলেছি, আপনি ক্ষমা করে দিন। আবু সালে মোসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি ভাবছে, এ তো আবু সালে মোসা জাঙ্গির রহমাতুল্লাহ তিনি যখন এই কথাটা বললেন, বাগান মালিক ভাবছে এ তো সাধারণ ছেলে নাই, এ তো আল্লাহর অলিটলি হবে, যে পাঁচ ক্রোশ দূরের থেকে একটা আপেল খাবার পরে আমার কাছে ক্ষমা চাইতে এসছে, এ তো সাধারণ কোনো ছেলে নয়। আমাদের এদিকে ছেলে পিলে হলে কি হবে? যদি একটা হিমসাগর গাছ বাগান তপাসকর যদি সামনে পড়ে আর যদি দুটো বন্ধু যায় বা রাখবে বলে মনে হয়, দুই বন্ধু থাকে বলে দেখো ওপরের দিক তাকা আজকে দেখ, যদি একটা গাছ পাকা পায় তো মোটামুটি ঢিল মেরে পেড়ে খেয়ে ফেল দেবে, আর যদি না থাকে বলে দেখ আঁটি নামার দিস, আর যদি ঢিল মারতে মারতে বাগান মালিক যদি দেখে ফেলে যদি বকাবকি করে বলে এই চুপ কর রাত হোক ফাঁকা করতে যাবান, এরকম একটা ব্যাপার তো হয় তো এরকম। তিনি আবু সালে মোসা জাঙ্গি রহমাতুল্লাহ আলীকে তিনি এমন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, পাঁচ ক্রোশ দূর থেকে সেই আপেল খাবার জন্য ক্ষমা চাইতে এসছে, বাগান মালিক ভাবছে এ তো সাধারণ ছেলে নাই, হয়তো আল্লাহর ওলি টলি হবে। এমন সময় বাগান মালিক ভাবছে ছেলেটাকে একটু বাজিয়ে দেখি, তো বাগান মালিক কি বলছে দেখুন। ওই বাগানে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে, এনি একে আল্লাহর বলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে, এনি একে আল্লাহর বলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে।
বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে আমার আপেল বাগানে থাকতে হবে আমার গোলাপ হয়ে সহ্য করা যায় এরকম আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ভাবছেন যে একটি আপেল খাওয়ার জন্য দুই দিন অপেক্ষা করেছি তারপরেও বলছে বাগান মালিক ভাবছে যে তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি তবে শর্ত আমার বাগানে তোমার গোলাম হতে হবে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন বলে ক্ষমা আমার চাই তাতে আপনার বাগানের গোলামিত্ব করতে হবে তো শুনতে থাকুন এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাপ হয়ে তারে ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় তারে ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালেহ মুসা সেই আপেল কেনা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি গোলামিত্ব করতে করতে এক মাস নয় দুই মাস নয় টানা তিন বছর একটি আপেল খাওয়ার জন্য তিন বছর গোলামিত্ব করছে তাও বাগান মালিক তাকে আজাদ করে না তাকে মুকুব করে না তাকে ছুটি দেয় না এমন তো অবস্থায় আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবছেন বাগান মালিক তো কই আমাকে ক্ষমা করে নিকো আমি মনে উপজে যাই গিয়ে বলে আমাকে ছুটি করে দেন আমি বাড়ি যেতে চাই তো বাগান মালিক তখন কি বলছে দেখুন তিন তিন বছর পরে আবার গেল মালিকের দারে বলে দাও গো ক্ষমা করে আমার আমি যাব ঘরে ফিরে তিন বছর পরে আবার গেল মালিকের দারে বলে দাও গো ক্ষমা করে আমার আমি যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে আমার মেয়েকে তোমাই বাবা করতে হবে বিয়ে কথার মধ্যে পড়ে যে ছেলেটা একটি আপেল খাওয়ার জন্য দুই দিন অপেক্ষা করলো তারপরে তিন বছর একটি আপেলের জন্য গোলামিত্ব করলো তারপরে বাগান মালিক বলছে ক্ষমা আমি তোমাকে করতে পারি তবে শর্ত আমার মেয়েকে বিবাহ করতে হবে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছেন ঠিক আছে আমার তো প্রাপ্য বিয়ের বয়স হয়েছে আর আমার জন্য বিয়ে করা তো সুন্নাত আমি বিয়েতে রাজি তখন বাগান মালিক বলছে যে আমার মেয়েকে তো বাবা তুমি বিয়ে করবে বলছো আমার মেয়ের বিবরণ শুনলে তুমি তো লাভ মেরে পালিয়ে যাবে তো বলে কি বিবরণ তো বলেন দেখে একটু শুনতে দেখুন এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে আমার মেয়েকে তোমাই বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কেমন সে মেয়ে কানা খোলা পালো কালো গদা গায়ে বলে আমার মেয়ে কানা খোনা বোবা নুলো বে করবে তাও বিয়ে করবো এমন তো অবস্থায় বিয়ে হয়ে গেল তারপরে বাসাটা থেকে আগুন ধরছে দেখুন আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোলা বোবা মেয়েকে বিয়ে করে না বিয়ে হয়ে গেল যেই কথা সেই কাজ বিয়ে হয়ে গেল তো শুনতে থাকুন আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোলা বোবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে বউকে দেখে ছেড়ে পালায় বলে এত অপরূপ সুন্দর নারী আমার মত নয় এমন তো অবস্থায় বিয়ে হয়ে গেল বাসর রাতে এমন তো অবস্থায় আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ তার স্ত্রীকে বাইরে থেকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত ভিতর থেকে উত্তর আসলো ওয়া আলাইকুম আসসালাম তখন ভাবছে আমার শ্বশুর আব্বাজান তো বলেছিল আমার মেয়ে কানা খোঁড়া বোবানলো তো উত্তরটা কি করে দেয়
এমন অবস্থায় যখন ঘোমটাটা তুললো দেখলে এত অপরূপ সুন্দর দেখতে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি লাভ মেরে ঘর থেকে পালিয়ে গেলেন। এমন অবস্থায় দরজার সামনে শ্বশুরের সাথে দেখা, বলে শ্বশুর আব্বা জান আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কানা খোলা বোবান হলো, কই তার মধ্যে তো কোনোটা নাই, আপনার কি অন্য মেয়ে আছে যে একই দিনে বিবাহ হচ্ছে সেটা আমার কাছে এসে? বলে না বাবা না, আমার মেয়েকে কানা বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন বেগোনা পরপুরুষকে দেখছো, বেগোনা পরপুরুষের সাথে বেড়াতে যায়নি, আমার মেয়েকে নুলো বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন বেগোনা পরপুরুষের হাতে এক গ্লাস পানি তুলে দেয়নি, আমার মেয়েকে খোঁড়া বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন বেগোনা পরপুরুষের সাথে বেড়াতে যায়নি। আর আমার কাছে দেখা কেরম মনে হয়, আমার কাছে দেখা বাসুদার তো এবারকে সেবারকে হয় তাই না? আর দিদিমণি এখন মোবাইল দেশে মোটামুটি, এখন তো সে মেসেঞ্জারের তো মোটামুটি মা বাপ নেই, এদিকটা একটু লিখতে লিখতে দু চার দিন লিখিয়ে বলতে হ্যাঁ তোমার সঙ্গে তিন চার দিন কথা বলতে একটা ফটো ফটো দাও দিন একটু দেখি, ফটো দিয়ে বলতে তুমি মেকআপ টেকআপ করেছো, তুমি একটা ভিডিও কলে এসো না একটু দেখি, ভিডিও কলে এসে একবার এই দিকটা দেখাচ্ছে একবার ওই দিকটা দেখাচ্ছে, সমস্ত এই জায়গায় ক্ষতি হয়েছে না? তা আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ না দেখার পরে বিবাহ করেছেন, বিবরণ শুনেছে আগে কানা খোলা বোবান হলো তারপরে বিয়ে করেছেন, তারপরে তো শুনতে দেখুন কি ঘটনা ঘটছে। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়, মাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, বলে এত অপরূপ সুন্দর নারী আমার বউ তো নয়, বলে সাইফুদ্দিন আমিনি, বলে সাইফুদ্দিন আমিনি ও মা জননী হও এমন রমণী, তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের সিলানী, ওই দেখা যায় সদ বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়, তকবীর দেখি না রে তকবীর, কথা ভালো লেগেছে? হ্যাঁ এরপরে এখন দেখুন, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, শোনা সে কথা, হ্যাঁ কার কাছে শোনা হাত তুলো তো, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার সার তো ছাড়া কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়া সারত ছাড়া কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, দুনিয়ায় সার তো ছাড়া কেউ তো কারো নয়, সার তো ছাড়া কেউ চলে না, দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়া সার তো ছাড়া কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ায় সার তো ছাড়া কেউ তো কারো নয়। আচ্ছা স্বার্থ ছাড়া কে ভালোবাসে বলতো? সবাই বলবে মা তাই না? স্বার্থ ছাড়া ভালোবাসে পৃথিবীর জমি না মা, ঠিকই আছে, স্বার্থ ছাড়া অরিজিনালি ভালোবাসে কে? তার সাথে কথা বলতে হবে, জানা নেই মনে, এটা ঘটনার মাঝখানে বলছি শুনতে থাকুন, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা,
সেই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো হয় সেই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো হয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো এই দুনিয়ার শর্ত ছাড়া কেউ তো কার নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো এই দুনিয়ায় শর্ত ছাড়া কেউ তো কার নয় ওরে সাইফুদ্দিন আমিনী ওরে আপন আপন করিসি যারে ওরে সাইফুদ্দিন তোকে রাখবে ঘরে ভুলে যাবে দুদিন পরে তারাই তোকে রাখবে ঘরে ভুলে যাবে দুদিন পরে এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো এই দুনিয়ার শর্ত ছাড়া কেউ তো কার নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো এই দুনিয়ার শর্ত ছাড়া কেউ তো কার নয় তো পেতে কিনা রে দেখবি এইরকম যদি মোটামুটি মন খুশি হয়ে যাবে ঠিক আছে চলো আমার থেকে জোরে বলতেন সারা জীবনে যেন আজকে সব থেকে বেশি চাচামেচি হবে ঠিক আছে গলা ভেঙে যায় যাবে ধনীতে বেঁধে টান দেখতে হবে ঠিক আছে চলো আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল ঝিঝির দোলেও দরদ শোনে নামেল খুশি রাতে দুপুরে ঝিঝির দোলেও দরদ শোনে নামেল খুশি রাতে দুপুরে সেই খুশিতে জাগলো তারা নামেল কমার পরম্পরা মনের আকাশ আসলো মনে দূর মদিনার চাঁদ ইশক নবি ইশক নবি ইশক নবি জিন্দাবাদ 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 ইশক নবি ইশক নবি ইশক নবি ইশক নবি জিন্দাবাদ 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 রক্ত কনাই দফায় দফা ওঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গাই পাখি
অভিযোগন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাথে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাথে নবী মন গোয়ে যাই পাগল পারা দিল পরিবেশ দরদ শুনে চাই দিদারে সার ইশকে নবী ইশকে নবী ইশকে নবী আচ্ছা যে সব থেকে জোরে বলবে ইশকে নবী জিন্দাবাদ যে সব থেকে জোরে বলবে তার 10 টাকা দেবো এক্ষুনি একদম লগতে কেন নেবে হ্যাঁ যে সব থেকে জোরে বলবে তারা দেবো হবে ঠিক আছে চলো ইশকে নবী যে সব থেকে জোরে বলো তো 10 টাকা দেবো এক্ষুনি Iske nabi zindabad 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 taka ami obosshoi debo hoyto bolben chitari koreche taka ami inshallah thiki debo kintu ei gozole debo na টেলার দেখে নিলাম টেলার বুঝলে চার কদ্দুর দৌড়ামে একটু দেখে নিলাম ইনশাল্লাহ হবে যে গজলটাই বলবো সে মুজকো পিলা দে গজলটা এরকম হবে মুজকো পিলা দে ইশকি গাজা তু আতা আর মে গোলা এই গজলটা প্রাইজ দেবো ঠিক আছে যে বলতে পারবে 10 টাকা তার দেবো কিন্তু এই গজল দেবো না তো চলো তাই বলে এই গজলটা যেন আওয়াজ বন্ধ করো না বোনাস কেটে নেবো বলো তো চলো Iske nabi iske nabi iske nabi iske nabi zindabad 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 amar moner bhuban chune uthlo jokhon chaar tarar michil koras thore bollo mohammad amar moner bhuban chune উঠলো যখন চার তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্মদ জিজির দোলেও তো রোদ সরে নামলো খুশি রাতে দুপুরে জিজির দোলেও তো রোদ সরে নামলো খুশি রাতে দুপুরে সেই খুশিতে জাগলো তারা নামলো খামার পরন পরা পূর্ণির আকাশান মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 10 টাকার লোক তাই এখন আছে নাকি